আপনাকে স্বাগত জানাই বেসিক কম্পিউটার কোর্সের পার্ট থ্রিতে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কম্পিউটারের মাউস নিয়ে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা নতুন কম্পিউটার চালানো শিখতে চাচ্ছেন, তারা অনেকেই জানেন না যে কিভাবে কম্পিউটারে মাউসটা ব্যবহার করতে হয় এবং কোন ফাইলটা কিভাবে ওপেন করতে হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়। তো আজকে আমি আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালি এই মাউসটা ব্যবহার করে দেখাবো। আশা করি এরপর থেকে আপনাদের এই মাউসটা ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। মাউসটা ব্যবহার করার পূর্বে আমাদের মাউসের সাথে পরিচিত হতে হবে। তো চলুন আমরা প্রথমে মাউসের সাথে পরিচিত হই। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটারের মাউস। এর তিনটি বাটন আছে। আমরা সাধারণত মনে করি মাউসের দুইটি বাটন থাকে, কিন্তু মাউসের তিনটি বাটন থাকে, কোনো কোনো মাউসের চারটিও বাটন থাকে। এখানের এই বাটনটি হচ্ছে প্রাইমারি বাটন বা লেফট সাইড বাটন, আর এটি হচ্ছে সেকেন্ডারি বাটন বা রাইট সাইড বাটন, এবং মাঝখানের এটাকে বলা হয় স্ক্রোলিং বাটন। মাউসের কোন বাটনটিকে কি বলা হয় এগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা মাউসের ব্যবহারটা খুব তাড়াতাড়ি শিখতে পারব। তো আমি আবার মাউসের বাটনের নামগুলো বলতেছি। এই বাটনটি হচ্ছে প্রাইমারি বাটন বা লেফট সাইড বাটন, আর এটি হচ্ছে সেকেন্ডারি বাটন বা রাইট সাইড বাটন, এবং মাঝখানের এটাকে বলা হয় স্ক্রোলিং বাটন। কম্পিউটারের 90% কাজ করা হয় এই প্রাইমারি বাটন দিয়ে বা লেফট সাইড বাটন দিয়ে, আর বাকি 10% কাজ করা হয় এই সেকেন্ডারি বাটন দিয়ে বা রাইট সাইড বাটন দিয়ে। এখন হচ্ছে মাউসের কার্সর। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউসের কার্সর। আপনার কম্পিউটারে মাউসটা কানেকশন করার পর আপনি ঠিক এরকম একটা কার্সর দেখতে পারবেন। তারপর আপনি যদি মাউসটাকে ডান দিকে নিয়ে আসেন তাহলে কার্সরটিও ডান দিকে আসবে, এবং মাউসটাকে যদি বাম দিকে নিয়ে আসেন তাহলে কার্সরটিও বাম দিকে আসবে, এবং মাউসটাকে যদি নিচের দিকে নিয়ে আসেন তাহলে কার্সরটিও নিচের দিকে আসবে, এবং মাউসটাকে যদি উপরের দিকে নিয়ে আসেন তাহলে কার্সরটিও উপরের দিকে আসবে। এইভাবে আপনার ইচ্ছে মতো আপনি মাউসের কার্সরটাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এখন আপনি যদি আপনার কম্পিউটারের কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করতে চান তাহলে আপনাকে প্রথমে মাউসের কার্সরটি সেই ফাইল বা ফোল্ডারটির উপর নিয়ে আসতে হবে। তো আমি এই ফাইলটির উপর মাউসের কার্সরটি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখনও ফাইলটি সিলেক্ট হয়নি। আমি যখন মাউসের প্রাইমারি বাটনটি এই ফাইলটির উপর ক্লিক করব তখন এই ফাইলটি সিলেক্ট হবে। তো আমি মাউসের প্রাইমারি বাটনটি একটি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এই ফাইলটা ওপেন করতে চান তাহলে আপনাকে প্রথমে মাউসের কার্সরটি এই ফাইলটির উপর নিয়ে আসতে হবে, তারপর মাউসের প্রাইমারি বাটনটি একসাথে ডাবল ক্লিক করতে হবে। যদি একটু দেরিতে দুইটি ক্লিক করেন তাহলে কিন্তু ফাইলটা ওপেন হবে না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাউসের কার্সরটি এই ফাইলটির উপর নিয়ে আসলাম, তারপর মাউসের প্রাইমারি বাটনটি ডাবল ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ফাইলটা ওপেন হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করতে পারবো। এখন আমরা যদি এই ফাইলটা বন্ধ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে মাউসের কার্সরটি এই করচ চিহ্নটির উপর নিয়ে আসতে হবে, তারপর মাউসের প্রাইমারি বাটনটি একটি ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফাইলটা বন্ধ হয়ে গেছে। এখন আপনি যদি এই ফাইলটাকে কোথাও মুভ করাতে চান তাহলে আপনাকে প্রথমে মাউসের কার্সরটি এই ফাইলটির উপর নিয়ে আসতে হবে, তারপর মাউসের প্রাইমারি বাটনটি ক্লিক করে চাপ দিয়ে ধরে আপনি এই ফাইলটাকে যেখানে নিতে চান সেখানে মাউসের কার্সরটি নিয়ে আসুন, তারপর মাউসের প্রাইমারি বাটনের ক্লিকটি
ছেড়ে দিলে ফাইলটি সেখানে চলে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাউসের কার্সরটি এই ফাইলটির উপর নিয়ে আসলাম, তারপর মাউসের প্রাইমারি বাটনটি ক্লিক করে চাপ দিয়ে ধরলাম। মাউসের প্রাইমারি বাটনটি ক্লিক করে চাপ দিয়ে ধরার পর কিন্তু ছাড়া যাবে না। তারপর আমরা যেই জায়গায় এই ফাইলটাকে নিতে চাই সেখানে মাউসের কার্সরটি নিয়ে আসব। তো আমি এখানে মাউসের কার্সরটি আনার পর মাউসের প্রাইমারি বাটনের ক্লিকটি ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফাইলটা এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসলো। আমরা যদি আবার মাউসের প্রাইমারি বাটনটি ক্লিক করে চাপ দিয়ে ধরে অন্য কোথাও এই ফাইলটাকে নিতে চাই তাহলে সেখানে মাউসের কার্সরটি নিয়ে আসব। তো আমি এখানে মাউসের কার্সরটি আনার পর মাউসের প্রাইমারি বাটনের ক্লিকটি ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইলটা এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসলো। এইভাবে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ফাইল বা ফোল্ডার মুভ করাতে পারবো। তো এখন আপনি যদি এই ফাইলটার প্রোগ্রাম ফাংশনটা দেখতে চান তাহলে আপনাকে প্রথমে মাউসের কার্সরটি এই ফাইলটির উপর নিয়ে আসতে হবে, তারপর মাউসের সেকেন্ডারি বাটনটি ক্লিক করতে হবে। তো আমি মাউসের সেকেন্ডারি বাটনটি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই ফাইলের আন্ডারে যেই প্রোগ্রামগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে ওপেন এই অপশনটা ক্লিক করি তাহলে ইমেজটা ওপেন হবে, আর যদি আমরা এখান থেকে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা ক্লিক করি তাহলে ইমেজটা ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে সেট হবে। আর যদি আমরা এই ফাইলটাকে কোথাও সেন্ড করতে চাই তাহলে সেন্ড টুতে আসার পর ব্লুটুথ এবং বাকি অপশনগুলো দেখতে পারবো। আর যদি আমরা এখান থেকে ডিলেট এই অপশনটি ক্লিক করি তাহলে ইমেজটা ডিলেট হয়ে যাবে। এছাড়াও অনেকগুলো ফাংশন দেখতে পারবেন যেগুলো আপনি সময় করে দেখে নিতে পারেন। আর যদি আপনি এই লেখাটাকে টোটালি বন্ধ করতে চান তাহলে মাউসের কার্সরটাকে যে কোনো একটি ফাঁকা স্থানে নিয়ে আসুন, তারপর মাউসের প্রাইমারি বাটনটি একটি ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফাংশনটা বন্ধ হয়ে গেছে। এইভাবে আমাদের কম্পিউটারে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডারের প্রোগ্রাম ফাংশনটি দেখতে পারবো। তো আমি শুধুমাত্র এই ফাইলটা দিয়ে দেখালাম বলে আপনার কম্পিউটারের অন্য ফাইল বা ফোল্ডার আপনি ওপেন করতে পারবেন না বা প্রোগ্রাম ফাংশনটা দেখতে পারবেন না এমন কিন্তু না। আমি জাস্ট আপনাদের নিয়মটা দেখিয়ে দিলাম। আপনারা এই নিয়মটা ফলো করে আপনার কম্পিউটারের যে কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করতে পারবেন বা প্রোগ্রাম ফাংশনটা দেখতে পারবেন। তো এখন আপনি যদি দিস পিসি এই ফাইলটা ওপেন করতে চান তাহলে আপনাকে প্রথমে মাউসের কার্সরটি এই ফাইলটির উপর নিয়ে আসতে হবে, তারপর মাউসের প্রাইমারি বাটনটি ডাবল ক্লিক করতে হবে। তো আমি মাউসের প্রাইমারি বাটনটি ডাবল ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি সফটওয়্যার ডি এই হার্ড ডিস্কটা ওপেন করতে চান তাহলে আপনাকে আবার মাউসের প্রাইমারি বাটনটি ডাবল ক্লিক করতে হবে। তো আমি ডাবল ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কটা ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে বের হতে চান বা ব্যাক প্রেস করতে চান তাহলে আপনাকে প্রথমে মাউসের কার্সরটি এই ব্যাক বাটনটির উপর নিয়ে আসতে হবে, তারপর মাউসের প্রাইমারি বাটনটি একটি ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাক প্রেস করে বের হয়ে গেলাম। এইভাবে আমাদের কম্পিউটারে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করতে পারবো বা ব্যাক প্রেস করে বের হয়ে যেতে পারবো। তো এখন আপনি যদি এই উইন্ডোটাকে কোথাও মুভ করাতে চান তাহলে আপনাকে প্রথমে মাউসের কার্সরটি এখানে নিয়ে আসতে হবে, তারপর মাউসের প্রাইমারি বাটনটি ক্লিক করে চাপ দিয়ে ধরে আপনি যেখানে এই উইন্ডোটাকে নিতে চান সেখানে মাউসের কার্সরটি নিয়ে আসুন। তো আমি এখানে উইন্ডোটাকে নিয়ে আসার পর মাউসের প্রাইমারি বাটনের ক্লিকটি ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন উইন্ডোটা এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসলো। এইভাবে আমাদের কম্পিউটারে আমরা যে কোনো উইন্ডোকে মুভ করাতে পারবো। এখন হচ্ছে মাউসের স্ক্রোলিং বাটন। ধরুন আপনি কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলেন যেখানে পেজটা স্ক্রোলিং হয়, সেখানে আপনি যদি মাউসের স্ক্রোলিং বাটনটাকে নিচের দিকে ঘুরান তাহলে পেজটা নিচের দিকে যাবে, আর যদি মাউসের স্ক্রোলিং বাটনটি উপরের দিকে ঘুরান তাহলে পেজটা উপরের দিকে আসবে।
মাউসের স্ক্রোলিং বাটনটি শুধুমাত্র স্ক্রোলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এইভাবে আমরা আমাদের কম্পিউটারে মাউসটা ব্যবহার করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও কম্পিউটার চালানো শিখতে পারে, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।